ক্রমেই উত্তপ্ত হচ্ছে ইরান ও ইউক্রেন সম্পর্ক, নতুন করে যার পারদ চড়িয়ে দিয়েছে কিয়েভ। রাশিয়ার মিত্র তেহরানের বিরুদ্ধে সোমবার একটি নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করে ইউক্রেনের পার্লামেন্ট। চলমান যুদ্ধে মস্কোকে অস্ত্র দেওয়ার অভিযোগে তেহরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল কিয়েভ, যা চরমভাবে ক্ষুব্ধ করেছে উপসাগরীয় দেশটিকে। ইউক্রেন জানায়, আগ্রাসন শুরুর পর কিয়েভে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলা ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে, যার জেরেই আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা। ইরানের সঙ্গে সামরিক ও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদন পাওয়া বিলে সই করবেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। রয়টার্স বলছে এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ তিনি নিজেই এই বিল পার্লামেন্টে জমা দিয়েছিলেন। সম্প্রতি রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, ইতিহাসের অন্ধকার পক্ষকে সমর্থন দেওয়া থেকে সরে আসতে হবে তেহরানকে। ইরান গোপনে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে, দীর্ঘদিন ধরেই কিয়েভের পক্ষ থেকে এমন দাবি করা হচ্ছিল। শনিবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। বলেন, ইরান বিরোধী প্রচারণায় নেমেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, অথচ এর কোনো ভিত্তিই নেই। জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরানের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের বিভ্রান্তিকর দাবির পুনরাবৃত্তি মানে ইরান বিরোধী প্রচারণা। পাশ্চাত্যের কাছ থেকে আরও বেশি অস্ত্র ও অর্থ পেতেই ইরানের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে কিয়েভ। কানানি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন বা প্রচার যুদ্ধ চালিয়ে ইউক্রেন যুদ্ধের বাস্তবতা পাল্টে দেয়া যাবে না। ইরান সবসময় শান্তির পক্ষে। তেহরানের পক্ষ থেকে বরাবরই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা হয়েছে। যুদ্ধের কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য মর্মাহত তেহরান। বিবৃতিতে ওই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের দাবি ও প্রমাণ বিশ্লেষণের জন্য আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইউক্রেন তাতে রাজি হয়নি, বরং বিষয়টি এড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।